নমস্কার বন্ধুরা, পুজো শেষ। 2018 সালের পুজোর এই উৎসব শুরু হয়েছিল বিশ্বকর্মা পুজো দিয়ে। তারপর মহালয়া, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো এবং শেষে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের মধ্য দিয়ে 2018 সালের পুজোর উৎসব শেষ। বারাসাত বিখ্যাত কালী পুজোর জন্য, আর চন্দননগর বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর জন্য। আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত চন্দননগরের নাম লোকের মুখে মুখে ঘুরত তার আলো, তার লাইটিংয়ের জন্য। যে কোনো জায়গায় শোনা যেত, ধরুন বারাসাত কোনো একটা ক্লাব, সেই ক্লাবের প্রতিমা এসেছে কৃষ্ণনগর থেকে, আলো চন্দননগর। আপনার কোনো একটা পূজামণ্ডপেও মাইকে ঘোষণা আমি শুনেছি, মাতৃ প্রতিমা কৃষ্ণনগরের শিল্পী করেছেন, আলো চন্দননগর। অর্থাৎ পূজা প্যান্ডেলে এত বছর ধরে বিভিন্ন সময়ে যে আলোর পরিষেবা দেখা যায়, আলোর ঝলকানি দেখা যায়, সেই আলোর ঝলকানির ক্ষেত্রে নাম ছিল চন্দননগরের। চন্দননগরের আলোর সাজসজ্জা একটা আলাদা রকমের, সকলেই ভালো লাগে। যেহেতু সমস্ত রকম পুজোর শেষ, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বারাসাতের কালী পুজো এবং চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মধ্যে কোনটি বেশি আকর্ষণীয়। তাহলে বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। আর আমি সঞ্জয় দেবনাথ, নমস্কার। প্রতিমা নির্মাণের ক্ষেত্রে কৃষ্ণনগর উল্লেখযোগ্য এবং আলোর সাজসজ্জার দিক থেকে চন্দননগর। আলো, প্রতিমা, এগুলি সুন্দরভাবে সমন্বয় ঘটাতে পারলে সেই পুজোটা হয়ে ওঠে আকর্ষণীয়। আমি বারাসাতের কয়েকটি পুজোর কথা বলবো, এই সদ্য সমাপ্ত কালী পুজো 2018 বারাসাত। কৃষ্ণনগর রোডে লালী সিনেমা হলের কাছে অবস্থিত রেজিমেন্ট। এবছর রেজিমেন্টের থিম ছিল থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির, থাইল্যান্ডের প্যাগোদা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরে অনেক বৌদ্ধ মন্দির আছে, ইন্টারনেটে দেখছিলাম প্রায় 40,000-এর বেশি বৌদ্ধ মন্দির আছে। তার মধ্যে 30,000-এর বেশি বৌদ্ধ মন্দির এখন চালু আছে। তার মধ্যে বিখ্যাত বিখ্যাতদের মধ্যে থেকে কোনো একটা বৌদ্ধ মন্দিরের অনুকরণে রেজিমেন্টের এবার পুজোর থিম তারা পূজামণ্ডপ বানিয়েছেন। এরপর বলি পায়োনিয়ার পার্ক। বারাসাত স্টেশনের কাছাকাছি পায়োনিয়ার পার্ক, এবছরের থিম ছিল উত্তরাখণ্ডের মনস্কামনা মন্দির। উত্তরাখণ্ডের মনস্কামনা মন্দির এবং তার এলাকাটা যেমন সাজানো গোছানো, পায়োনিয়ার পার্ক পুজো কর্তৃপক্ষ চেষ্টা করেছেন তার পুকুর পাড়ে প্যান্ডেল করে সেরকম একটা পরিকাঠামো গড়ে তোলার। এরপর আসি নবপল্লী ব্যায়াম সমিতি। নবপল্লী ব্যায়াম সমিতির এবছরের থিম ছিল ইংল্যান্ডের ওয়েস্ট মিনিস্টার অ্যাবে, একটি চার্চ। সেই চার্চ ওয়েস্ট মিনিস্টার অ্যাবে যেটা ইংল্যান্ডে আছে, তার অনুকরণে হুবহু একই রকম এখানে একটি চার্চ বানানো হয়েছে। বাইরে কিছু আলোকসজ্জা আছে। কেএনসি রেজিমেন্ট। কেএনসি রেজিমেন্টের এবছরের থিম ছিল হিমাচল প্রদেশের দেবভূমি। প্রায় 7-8টা মন্দির তারা নির্মাণ করেছেন, পাহাড়ি পথ, ঝর্ণা, জলপ্রপাত তারা করেছেন, বিরাট শিব মূর্তি, বিরাট হনুমানের মূর্তি তৈরি করেছেন, যেটা হিমাচল প্রদেশে আছে, হুবহু এখানে তৈরি করার চেষ্টা করা হয়েছে। সহজ পাঠ কৃষ্ণনগর রোডের উপর অবস্থিত, কলোনি মোড়ের একটু কাছাকাছি। আমরা ছোটবেলায় সহজ পাঠ বইটি পড়েছি, ক্লাস ওয়ানে। সেই
সেই ক্লাস ওয়ানের সহজ পাঠের প্রত্যেকটা পাতাতে যেমন ধরনের ছবি ছিল, তারা হুবহু একটা বড় স্লেটে একটা বড় পোস্টারে সেই ছবিগুলো এঁকেছেন, এবং যে লেখাগুলো ছিল হুবহু সেই একই রকমের লেখা করেছেন। আমি আর উদাহরণে যাচ্ছি না, সর্বশেষ একটা উদাহরণ দেব, সেটা হচ্ছে নবপল্লী বয়েজ স্কুলের কাছে আমরা সবাইয়ের চার ধাম, সেই চারটি ধামের হুবহু তারা তৈরি করার চেষ্টা করেছেন। তার মানে বারাসাত কি জন্য বিখ্যাত? কপি পেস্টের জন্য বিখ্যাত। বিভিন্ন জায়গায় তারা যে যে জিনিসগুলো দেখে এসেছেন সেই সেই জিনিসগুলো এখানে তারা বানিয়েছেন অল্প একটু সময়ের মধ্যে। যে সমস্ত মন্দিরগুলো তৈরি হয়েছে 10 বছর, 15 বছর, 20 বছর ধরে, এই পুজো কর্তৃপক্ষ তারা সেটা বানিয়েছেন 2 মাস, 3 মাস, 4 মাস, 1 মাস এরকম কোনো একটা সময়ের মধ্যে কপি পেস্ট করেছেন খুব তাড়াতাড়ি। এটাই হচ্ছে বারাসাতের পুজোর বৈশিষ্ট্য। এবার ফিরে আসি চন্দননগরে। চন্দননগরের কাছাকাছি সব থেকে বড় যে পুজোগুলো হয় সেই পুজোগুলো দেখতে গেলে আপনাকে প্রথমে নামতে হবে মানকুণ্ডু স্টেশনের কাছাকাছি। মানকুণ্ডু স্টেশনে নেমে ডান দিকে একটুখানি এগোলেই প্রথমেই আপনার নজরে আসবে সেটা হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। তারা নতুন রকমের একটা থিম তৈরি করেছেন, ছোটোখাটো যে টেবিল ফ্যানগুলো আছে সেই টেবিল ফ্যানগুলোর খাপটা খাঁচাটা নিয়ে তারা ফুলদানি বানিয়েছেন। খবরের কাগজে বিভিন্ন সময়ে যে সমস্ত খবরগুলো বেরিয়েছে তার কাট আউটের মতন করে একটা প্রদর্শনী করেছেন। থিমটা এইরকম ধরনের একটা কাল্পনিক বিষয় যেটা কোথাও দেখতে পাওয়া যাবে না, পৃথিবীর কোথাও হুবহু সেটা নেই, সেটা এখানে বানিয়েছেন তারা কল্পনা করে। এই রকমে আমি আরো কতগুলো নাম বলবো, যেমন সার্কাস মাঠ সার্বজনীন জগদ্ধাত্রী পুজো, তাদের থিমটা ছিল মোবাইল টেকনোলজির উপরে, ইলেকট্রনিক টেকনোলজি। মঞ্চের টোটাল প্যান্ডেলের ভেতরে বাইরে তারা বিভিন্ন রকমের পাইপ তার এগুলো মোবাইলের চার্জার পাওয়ার ব্যাংক অর্থাৎ এই রকম ধরনের ইলেকট্রনিক যে সমস্ত অ্যাক্সেসরিজ আছে তারা সেই অ্যাক্সেসরিজগুলোকে সাজিয়ে কখনো মানুষ কখনো শিশু কখনো মোবাইল ফোন তারা এটা করেছেন। এবং সবসময় মাইকে একটা আওয়াজ ভেসে উঠেছে হ্যালো 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 হ্যালো, লাইনটা কেটে গেল, লাইন বিজি, এই ধরনের একটা বিষয় মনোগ্রাহী, পৃথিবীর কোথাও নেই, সম্পূর্ণ কাল্পনিক। চার মন্দির তলা, চার মন্দির তলায় তারা বাইরে থেকে দেখা যাবে মন্দিরের বাইরে বিশাল বড় মাপের একটা হাতি, দেখে মনে হবে পিতলের। টোটাল মন্দিরে যত রকমের ডেকোরেশন আছে, কখনো হাতি কখনো ঘোড়া কখনো রথ, এবং রথের কাছাকাছি কিছু নর্তকী কিছু রথবাহক কিছু দেবদেবী সবই করেছেন, দেখে মনে হচ্ছে পিতলের বানানো। সুন্দর অল্প একটু জায়গার মধ্যে খুব সুন্দর একটা জায়গা। এরপরে আসি সুরের পুকুর, নতুন থিম ব্লাড ডোনেশান, সেই ব্লাড ডোনেশান ব্লাড সার্কুলেশন এই সমস্তগুলোর উপরে তারা একটা মণ্ডপ নির্মাণ করেছেন। বিভিন্ন জায়গায় ব্লাড সার্কুলেশন কীভাবে হচ্ছে, কেন আমাদের রক্তদান করার দরকার, তারা বিভিন্ন মূর্তি টুর্তির মাধ্যমে এগুলো তারা করেছেন। খলিশানি সার্বজনীন দুর্গোৎসব কী করেছেন, আমরা খবরের কাগজে বিভিন্ন সময় দেখতে পাই বৃদ্ধা মা বাবা কাউকে অসুস্থ হওয়ার পরে কোনো ছেলে হসপিটালে রেখে পালিয়ে গেছে, ছোট থেকে নানা রকমের যত্ন করে ছেলে মেয়েদের তারা মানুষ করেছেন, ছেলে মেয়ে মানুষ হয়েছে, বড় হয়েছে, চাকরি পেয়েছে, বিদেশে চলে গেছে, বাবা মার খোঁজ রাখে না, এই ধরনের একটা বিষয় নিয়ে তারা তৈরি করেছেন খলিশানি সার্বজনীন জগদ্ধাত্রী পুজো উৎসব। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো চন্দননগর প্যান্ডেলগুলোতে যে থিম, সে থিমগুলো হচ্ছে সম্পূর্ণ কাল্পনিক, এবং প্রত্যেক জায়গাটায় ঢুকলে আপনি আর্ট কিছু দেখতে পাবেন, আর্ট।
সেটা চিন্তাধারা থেকে এসেছে, কোথাও নেই। প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজোতে চন্দননগরে যে প্যান্ডেলগুলো হয়, সেই প্যান্ডেলগুলোতে এই আর্ট ব্যাপারটা রয়েছে। কাছারিঘাট, কাছারিঘাট চন্দননগরের একটা নদীর পাড়ে একটা পূজা মণ্ডপ তৈরি করেছে। পরিবেশ বাঁচানো যাবে কিভাবে? আমরা গাছপালা কেটে ফেলছি নির্বিচারে। আদিমকালে মানুষ, মুনি ঋষিরা, তারা গাছের তলায় সাধনা করতেন। আমরা ভগবান বুদ্ধের কথা জানি, তিনি বোধি বৃক্ষের নিকট, অর্থাৎ যেটা বট গাছ, অশ্বত্থ গাছ, সম্ভবত অশ্বত্থ গাছ, সেই অশ্বত্থ গাছের নিচে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন। অর্থাৎ পরিবেশ দূষণ কীভাবে কমানো যাবে, কীভাবে আরও বেশি পরিবেশকে ভালো রাখা যাবে, এই হচ্ছে তাদের থিম। নতুন তিলাঘাট কী করেছেন? তারা যে কোনো একটা বাজারে গেছেন, সবজির বাজার, সবজির বাজারে প্রচুর দোকানদার থাকে, তারা নানা রকমের জিনিস বিক্রি করে। কেউ আলু, পটল, কুমড়ো, ঢ্যাঁড়স, মোচা, থোড়, সমস্ত রকম কিছু তারা এক একটা দোকান বানিয়েছেন, সম্পূর্ণ মাটির। দোকানদাররা মাটির, জিনিসপত্র যেগুলো আছে সেগুলো সব মাটির। কেউ হাঁটছে, কেউ কাশি দিচ্ছে, কেউ মোবাইল ফোনে কথা বলছে, কেউ জিনিস বিক্রি করছেন, খরিদ্দারদেরকে মেপে দিচ্ছেন, এই সমস্ত ব্যাপারগুলো তারা সাজিয়েছেন। দূর থেকে দেখে আপনার মনে কিন্তু হবে যে সত্যি সত্যি ওইগুলো জ্যান্ত মানুষ। রাস্তার পাশে তারা বানিয়েছেন একটা মিষ্টির দোকান, সেই মিষ্টির দোকানে তেলে ভাজা ইত্যাদি কিছু ভাজা হচ্ছে এবং টকবক টকবক করে কড়াইয়ের উপরে সেটা ফুটছে। আশ্চর্য থিমটা কিন্তু নতুন ধরনের, দেখে মনে হবে ছোট একটু জায়গা, কিন্তু কোথাও নেই, কপি পেস্ট নেই, সম্পূর্ণ আর্ট। চন্দননগর আলোর দিক থেকে এগিয়ে, আর্টের চিন্তাভাবনার দিক থেকে এগিয়ে ওরা যা কিছু করেছে, হয়তো দু একটা জায়গায় অন্য কোনো বছর দু একটা পূজা মণ্ডপে এরকম ব্যাপার তারা দেখেছেন, কিন্তু এখানে সেটা ফুটিয়ে তুলেছেন। দীর্ঘ বহু বছর ধরে এখানে ওখানে সেখানে যে সমস্ত মন্দির, মসজিদ, গির্জা আছে, তাদের কোনোটার অনুকরণে কিন্তু তারা বানাননি। বারাসাত কালী পুজো, চন্দননগর জগদ্ধাত্রী পুজো, থিমের পার্থক্য এইরকম। এইখানে জগদ্ধাত্রী পুজো ওর ক্ষেত্রে আমি বারাসাতকে একটু পেছনে রেখে সামনের দিকে আমি চন্দননগরকে রাখবো।